হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দিস ইজ অনিক তাওহিদ অ্যান্ড ইউ আর ওয়াচিং অ্যাট স্টুডিও। আজকের যে ব্লগটা আপনাদের কাছে শেয়ার করতেছি, এই ব্লগটা আমার লাইফের অন্যতম একটা ব্লগ হিসেবে থেকে যাবে। মানে এরকম যন্ত্রণাদায়ক ব্লগ, এই ব্লগটা করতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেকগুলো ফুটেজও আমি মিস করছি, ঠিকমতো ফুটেজগুলো পাই নাই। সো এটার জন্য আগে থেকেই সরি বলে নিচ্ছি। তবে যতটুকু ফুটেজ এখানে দেখাইতে পারবো আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ব্লগটি এনজয় করুন। দেখে আসি ছোট্ট একটা ইন্ট্রো। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। ছয় তারিখ সকালবেলা আমি আর আঞ্জির জার্নি শুরু করি বরিশালের উদ্দেশ্যে, অ্যান্ড এটা ছিল আমাদের ঈদ যাত্রা। তো আঞ্জির বললো যে ভাইয়া ফেরি অন করা আছে। তো ফেরি অন করা আছে শুনে আমি মনে মনে ভাবলাম যে ফেরি যেহেতু অন করা আছে তাহলে যাওয়াই যায়। পদ্মা সেতুর উপরে যেহেতু আমাদের উঠতে দিতেছে না, তো কি আর করার, কষ্ট না হয় একটু হবে, বাট ফেরিতেই যাই। কিন্তু সকাল সকাল নামলো প্রচণ্ড বৃষ্টি, মাওয়া পর্যন্ত গেলাম ভিজে ভিজে। ভেজার পরে মাওয়া যখন পৌঁছাইলাম, পৌঁছাই দেখলাম সেখানে কোনো ফেরি নাই। সে এক আজব কাণ্ড, হাজার হাজার বাইকার বাট কোনো ফেরি অন করতেছে না। তারা বলতেছে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আছে, ফেরি অন করা যাবে না। 3 ঘন্টা অপেক্ষা করার পর যখন সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলাম যে বাড়ি যাব কি যাব না, কিংবা ঢাকা ব্যাক করব কি না, ঠিক তখন একজন এসে বললো যে ভাই ট্রলারে করে পদ্মা পার হওয়া যায়। তো পদ্মা পার হওয়ার জন্য ট্রলার ব্যাপারটা অনেক ডেঞ্জারাস এবং রিস্কি আমি জানি। ট্রলারটা মোটামুটি বড় ছিল, তাই আমি ভাবলাম যে এই ট্রলারে হয়তো বা অতটা রিস্ক হবে না। তো ট্রলার নিয়ে যখন পদ্মার মাঝখানে গেলাম আস্তে আস্তে, প্রথম দিকটা খুব ভালোই ছিল, বাট যখন মাঝখানে গেলাম তখনকার অবস্থাটা আপনারা দেখেন এখন কী হচ্ছে। সবসময় শুনছি পদ্মা অনেক উত্তাল এবং অনেক ভয়ঙ্কর, কিন্তু এতটা কাছ থেকে উত্তাল পদ্মার ভয়ানক রূপটা দেখা আগে কখনো হয় নাই। মানে এটা একটা ইপিক এক্সপিরিয়েন্স ছিল, অ্যান্ড আল্লাহ আল্লাহ করতেছিলাম যেন আল্লাহ বাঁচায় নাও বাঁচায় নাও, কোনোভাবে ওই পার পর্যন্ত নিয়ে যাও যেন না ডুবে, কারণ একে তো নিজের জীবন, এই পানিতে পড়লে ভাই সাঁতারও কাজে আসবে না ভাই। এটা এত গভীর পদ্মা, অ্যান্ড এখানে যদি আপনি একবার পানিতে পড়ে যান আমার মনে হয় আপনাকে প্রায় 1 মাইল 2 মাইল দূরে নিয়ে উঠাইবে, মৃত উঠাইবে। মানে এত কারেন্ট ছিল নদীতে, আর ট্রলারের মধ্যে বাইক বোঝাই ছিল, সো অবস্থা খুবই খারাপ ছিল, ভয়ঙ্কর ছিল। তো মেইন পদ্মাটুকু পাড়ি দেওয়ার পরে আস্তে আস্তে পদ্মা হালকা শান্ত হওয়া শুরু করে। তো পরবর্তীতে কোনো সমস্যা হয় নাই, বাট যা হওয়ার তা হয়ে গেছে, পুরা ভিজছি আবারও, বলার যাচ্ছে না, মানে বলার মতো কোনো অবস্থাই নেই আমি, কারণ ভিজতে ভিজতে অবস্থা খারাপ, প্রথমে বৃষ্টিতে তারপরে পদ্মার পানিতে। আঞ্জির ব্রেকটা ধরতে হবে। ডুবন্ত ডুবন্ত টলারে করে ভিজতে ভিজতে এপার এসে নামলাম, না একটু খাওয়া দাওয়া করে ওষুধ টষুধ খেয়ে বের হইলাম। আবার এই মুহূর্তে আমরা শরীয়তপুর দিয়ে যাচ্ছি না, মানে শরীয়তপুরের সাইড দিয়ে যাচ্ছি, ডিরেক্টলি শরীয়তপুর দিয়ে আমরা ঢুকবো না। সো এই রোডেও বড়ো বড়ো বাস চলতেছে, বাসগুলো খুব ভয়ঙ্করভাবেই চলে এই রোডে। সো দেখে শুনে রাইড করতেছে হইতেছে, বৃষ্টি পড়ার একটা টেন্ডেন্সি আবারও দেখা যাচ্ছে। সো মনে হচ্ছে আবারও এক ক্লাস বৃষ্টিতে ভিজতে হবে, অ্যান্ড কেবলমাত্র আমরা বৃষ্টির কবলে পড়লাম, অ্যান্ড বৃষ্টি শেষ। এখন আছি নড়িয়াতে, এটা জামতলা বাজার, অ্যান্ড জামতলা বাজার থেকে আমরা এখন আবার জার্নি শুরু করব। জানি না আকাশের অবস্থা, এখনও মেঘলা, যে কোনো সময় আমরা টুপ করে বৃষ্টি নামতে পারে, বাট এখন আর আমরা ডিসিশন নিছি যে ভাই বৃষ্টিতে আর ভিজতেছি না, সেটা রেইনকোট পরেও না, কারণ অলরেডি 2 বার 3 বার ভিজা পুরা অবস্থা খারাপ, ঠান্ডার অবস্থা আমার যথেষ্ট খারাপ। ওষুধ খুঁজতেছি, একটা ওষুধ খাইছি, জানি না কি কাজ করে। গোসারে যাওয়ার সময় ঠিক দাঁড়াইলাম, মানে এখানে মামাদের একটা অসাধারণ দৃশ্য দেখতে পেলাম, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, এই যে তারা এখানে পাট ধুইতেছে। অ্যান্ড অ্যানাদার থিং, এটা হলো একটা চাই, মাছ ধরা চাই, এই পরিবেশটা আসলে অসাধারণ লাগতেছে, দ্যাটস ওয়াই দাঁড়াইলাম। ওই দিকটাতে পাট শুকাইতে দেওয়া হয়েছে, জোস লাগতেছে, মানে অসাধারণ একটা ভিউ। এটা একটা ছোটো একটা কালভার, অ্যান্ড এই দিকটাতে কিছু গাছপালা। আঞ্জির চলো, তুমি যাবো না, ভালো লাগছে পরিবেশটা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামে মসজিদ, অসাধারণ সুন্দর একটা মসজিদ, অ্যান্ড খলিলুল্লাহ, সরি ভুল পড়ছি, সুন্দর একটা ন্যাচারাল মসজিদ। হালকা একটু রৌদ্র উঠছে, যদিও এতক্ষণ বৃষ্টিতে ভিজতে ভিজতে পাগল হয়ে গেছি, বৃষ্টিতে পদ্মার পানিতে প্রচুর ভেজা ভিজছি, ভিজতে ভিজতে মানে আজকে আমি ভেজা বিড়াল হয়ে গেছি। বাট এই মুহূর্তে ওয়েদারটা ন্যাচারাল বিউটি সব কষ্ট দুঃখ না ভুলাই দেয়, মানে বাইক রাইডিংয়ের মজার পার্টটাই হয়েছে এটা, যতই হ্যাসেল হোক না কেন আপনি যখন এরকম একটা সুন্দর পরিবেশে এই দুই হাতে বাইক চালাইতে পারবেন, বাতাস লাগতে থাকবে গায়ে, না কোনো কষ্টই কষ্ট মনে হবে না আসলে।
And গোসাইড দেয়া যাওয়ার সময় হুট করে একটা ব্রিজ পড়লেন, ব্রিজটা দেখা দায়েতে মন চাইলো, কাঠের ব্রিজ অ্যান্ড সো কিউট, ছোট একটা খালের উপরে ব্রিজ, ওই ব্রিজটা থেকে আমি এই ব্রিজটা দেখছি, দেখা ভাবলাম যে এত সুন্দর একটা ব্রিজ, মানে কি সুন্দর মনোরম পরিবেশ, মানে পরিবেশের সুন্দর না আশেপাশে কোনো গ্যাঞ্জাম আছে, আশেপাশে কোনো গ্যাঞ্জাম আছে অঞ্জির? আচ্ছা ওই দিকে একটা গ্যাঞ্জাম আছে, এছাড়া কোনো গ্যাঞ্জাম নেই। এই ব্রিজটা ক্রস করার পর আবার মাটির রাস্তা, মানে এই জিনিসটাও সুন্দর, বাট বাইক ওরা উঠে দিতে এসেছিলাম, বাট ওরা বললো যে বাইক যাওয়া যাবে কিন্তু ওই জায়গায় একটা আবার ওই কী বলে ড্রেজারের পাইপ ছিল, তো ওইটার জন্য আমার বাইক উঠাতে পারিনি। মানে দিস ইজ দ্য ভিউ, ওয়াও। অ্যান্ড গোসাইড শরীয়তপুরে এই হলো একটা মডেল মসজিদ, এটা শরীয়তপুর গোসাইড মডেল মসজিদ, বেসিক্যালি আমরা এখন শরীয়তপুর গোসাইড উপজেলা পরিষদের পাশ দিয়ে যাচ্ছি। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসছি আবুপুর খেয়াঘাট, অ্যান্ড এই সেই বিখ্যাত খেয়াঘাট, এটা কবে যে ব্রিজ হবে আল্লাহই জানে, বেসিক্যালি এটা না মিরগঞ্জ থেকে ব্রিজ হলে আমরা ডিরেক্টলি বাসায় চলে আসতে পারবো পদ্মা সেতু দিয়ে, তখন আর আমাদের মধ্যে নদী কোনো বিচ্ছিন্নতা রাখবে না, স্থলভাগের সাথে আমরা ডিরেক্টলি সংযুক্ত হব। এখনও পদ্মা হওয়ার পরও আমাদের একটা নদী ক্রস করতে হয় যেটা খেয়া অথবা ফেরি দিয়ে, তো ফেরিটা মিরগঞ্জ সাইডটাতে আছে, এখানেও থাক ছিল একটা, এখন ফেরিটা সরায় নিছে, এখন এখান থেকে আমরা খেয়া এই যে চলে আসছে বিখ্যাত খেয়া, এই খেয়াতে করে ওই পার চলে যাব। অ্যান্ড এইখানে আঞ্জির ভ্যানা কিনছে, ওই কে ওই ভ্যানা পার্টি গেল কই, এটার আসল নাম কি বলতো? এটা এটা কিসের ফুলের রেনু না? আচ্ছা এই যে আঞ্জির কিনছে ভ্যানা, এটা হলো যে আধা কেজি, এটা বরিশালে খায়, আমি জানি না অন্য অন্য এলাকায় খায় কিনা, এটাকে ভাতের সাথে, মানে ভাত না বেসিক্যালি চাল ভাজার সাথে ভিজায় এক কীভাবে কীভাবে জানি প্রসেস করে, নারিকেল টারিকেল দেয়, মজা লাগে, মানে এটা একটা পাউডারের মতো রেনু, ফুলের রেনু, হগল পাতার রেনু ভেনা। এই যে আমরা অলমোস্ট চলে আসছি আমাদের খেয়াঘাটে, মানে যেই খেয়াঘাটে আমাদের মানে মুলাদি থেকে আমরা উঠবো, বেসিক্যালি এটা হলো মিদ্ধারাত খেয়াঘাট। ও মাই গড, এই যে গরুর হাট বসছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা মিদ্ধারাটে গরুর হাট বসছে একেবারে নদীর পাশে, মানে এইসব হাটগুলোর মজা হয়। ইন্টারেস্টিং পার্টটা হয়েছে কি, আমাদের বরিশালে তো যোগাযোগ ব্যবস্থা নদীমাত্রিক বেশি, তো এই যে ট্রলারে করে গরু ছাগল নিয়ে আসা হয়েছে একেবারে নদীর পাশেই, জাস্ট হাট বসছে, বিভিন্ন মানুষ তারা হাটে আসছে গরু ছাগল কেনাকাটার জন্য, যদিও বা মানুষ দেখা যাচ্ছে বেশি, গরু ছাগল দেখা যাচ্ছে না, আই ডোন্ট নো, ভিতরে গেলে হয়তো বা গরু দেখা যাবে। তো কুরবানির হাট বসছে, বিশাল হাট, আই থিঙ্ক সো, আমরাও হাটে ঘুরবো, বরিশালে যেহেতু আসছি হাটে ঘুরবো না তা হয় না। ফাইনালি আমরা মুলাদি রাস্তায় চলে আসছি, অ্যান্ড আঞ্জি অলরেডি ওর বাড়িতে ঢুকে গেছে, বাট এদিকে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, আমার এলাকা মোটেও উন্নয়ন হয় নাই, সরি ফর দ্যাট, চেষ্টা করবো উন্নয়ন করতে, আসলে আই ওয়াজ কিডিং, আমি উন্নয়ন করার কেউ না। অ্যান্ড ফাইনালি অনেক ঝড়ঝাপটা পালানোর পর আমরা মুলাদি পৌরসভার মধ্যে ঢুকে পড়ছি। ঢাকা থেকে বরিশাল এই জার্নিটা অনেক পেইনফুল ছিল, অনেক প্যারা খাইছে এই জার্নি নিয়ে, এখন এই ভিডিওটা এখানে শেষ করতেছি, আমি আমার উপজেলাতে চলে আসছি, বাসা একটু সামনেই। এই ভিডিওটা আশা করি ভালো লাগছে, অ্যান্ড আমি রিকমেন্ড করবো কেউ উত্তাল পদ্মায় এইভাবে কোনোদিনও ট্রলার কিংবা নৌজানে পাড়ি দিবেন না, স্পেশালি বর্ষাকালে তো অবশ্যই না। তো এখানে ভিডিওটা রাখছি আর চেষ্টা করবো প্রতি সপ্তাহে একটা ভিডিও দেওয়ার, নেক্সট উইক একটা ভিডিও অবশ্যই দিব। অ্যান্ড টিল নাও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।